আসসালামু আলাইকুম। এখন আমরা যে কাজটি করতেছি, এখানে কাজটি করার পরে কাস্টমারের প্রায় 3,3200 টাকা বেঁচে যাবে। এটা হচ্ছে রেডমি নোট এইটের ডিসপ্লে পানি যাওয়ার কারণে বা ঘাম বা তরল যে কোনো জিনিস যাওয়ার কারণে এখানে ডিসপ্লের দেখেন অনেকটা ক্ষতি হয়ে গেছে। তো এখানে আমরা প্রথমে ঘষা দিয়ে বের করে নিই লাইনটা, এটা বের করে নেবো যে আসলে একটাই সমস্যা হয়েছে নাকি আরও দু একটা সমস্যা হয়েছে। তো আমার কাছে মনে হচ্ছে যে না, ঘষা দেওয়ার পরে দেখুন একটা লাইনই বিচ্ছিন্ন হয়ে গেছে। এখন আমরা এখানে সুন্দর করে জাম্পারিং করে দেব, জাম্পারিং ওয়্যার দিয়ে। তো এখানে কাজ করতে গেলে আপনাকে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ হচ্ছে যে আপনার এই বেসটা অনেক নরম, আর এখানে যদি আপনি আয়রন মোটাটা ইউজ করেন, হ্যাঁ, তাহলে কি হবে, এটা আপনার আয়রনের সাথে চলে আসবে, ওই মাথাটা ভেঙে চলে আসবে। তো এখন আমরা এই ঝালাইটা সুন্দর করে ধরিয়ে নিলাম প্রথমত। দ্বিতীয়ত আমাদের এখানে এখন যে জাম্পারিং করব, সেই ওয়্যারটা দিয়ে এখানে সুন্দর করে লাগিয়ে নেব। তো এগুলো আসলে লাগানো একটু কষ্টকর। আমি যেটা বলছিলাম শুরুতে সেটা হচ্ছে যে আয়রনের মাথা যদি মোটা হয়, তাহলে এই যে এখানে যে একটা ছোট্ট বেস যেটা ভেঙে গেছে পানি যাওয়ার কারণে, যেটা তুতে পড়ে ভেঙে গেছে, সেটা কিন্তু আপনার আয়রনের সাথে চলে আসবে, ফলে আপনার এই ডিসপ্লেটা মোটামুটি বাতিলের দিকে চলে যাবে। অনেক সময় বেস লাগানো যায় না বা বেস খুঁজেও পাওয়া যায় না, তো সেই ক্ষেত্রে দেখা গেল অনেক টাকা লাগবে ডিসপ্লেটা চেঞ্জ করতে। তো কাস্টমারের কথা হচ্ছে ডিসপ্লেটা চেঞ্জ না করে যেন করা যায়, ফোনটি যেন ঠিক হয়। আমিও তাই চাই যেন ডিসপ্লেটা চেঞ্জ না করে যেন ঠিক হয়। তো এখানে সুন্দর করে একটু সাইজ করে নেবেন, যেন আবার এই বেসটা মাদারবোর্ডের যে বেস আছে সেখানে যেন ঢোকে। এখন এটা ভিতরের অংশে একটু জাতা দিয়ে ঢুকিয়ে দেন, এই যেভাবে দেখুন, ওইখানে ধরে জাতা দিয়ে ঢুকে দিবেন। দেওয়ার পরে আপনারা বা যারা টেকনিশিয়ান ভাই তারা কাজ করতে পারেন এভাবে। দেখুন আমি এটা লাগালাম, অনেক শক্ত হলো এবং এটা সহজে আর সেরেও যাবে না। তারপরেও যদি মনে হয় যে সেরে যাবে, তাহলে আমরা এটা পরবর্তী সময় ইউভি যে গ্লু আছে সেই গ্লুটা দিয়ে এটা শক্ত করে একদম ইউভি টর্চ দিয়ে লাগিয়ে দেব। তো দেখুন এটা পরিষ্কার করলাম একেবারে নিখুঁত, এই যে দেখুন, কোনো প্রকার কোনো সমস্যা নাই। এখন যদি আমরা এই ডিসপ্লেটা যদি আমরা মাদারবোর্ডের সাথে ফিটিং করি, তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে আমাদের কাজটা হয়েছে কি না। তো চলুন আমরা এইবার ডিসপ্লের এই বেসটা মাদারবোর্ডের যে বেস আছে সেইখানে আমরা এটাকে পরিয়ে নিই। তো সেটা করার জন্য আমাদের ইয়া করতে হবে, ডিসপ্লের যে ইয়াটা আছে এটাকে ভালো করে সোজা করে নিলাম। এরপরে মাদারবোর্ডটা এখানে আমরা ঢুকিয়ে নেব, মাদারবোর্ডটা ঢুকিয়ে নেওয়ার পরে আমরা এটাকে সুন্দর করে লাগাবো এবং অন করে দেখব। চার্জ আছে কি না আমি বিষয়টা জানি না, তার আগে দেখে নিই ভালো করে। ফোনটা এক হাতে ইউজ হয়েছে, যার কারণে অনেক দিন ইউজ করার পরেও ফোনটা চকচকে আছে। দেখুন আমাদের কাজটা কিন্তু আলহামদুলিল্লাহ হয়ে গেছে। মূলত এই ডিসপ্লের লাইন মার খাওয়ার কারণেই ফোনটা এতদিন চালু ছিল না বা শুধু ভাইব্রেট করতো, এতটুকুই যার ফোন তিনি আমাকে বলেছেন। তো দেখুন আমাদের 2% চার্জ আছে, আমরা এখন এটাকে অন করি। দেখুন আমাদের ফোনটা রেডমি লেখা চলে আসছে এবং কমপ্লিটলি লাইট আসছে। একটু অপেক্ষা করব চালু হওয়ার জন্য। দেখুন এই যে আমাদের ফোনটা কিন্তু পুরোপুরিভাবে চালু হয়ে গেছে, আলহামদুলিল্লাহ আমাদের কাজটা হয়েছে, আশা করি বুঝতে পেরেছেন। আর সবচেয়ে বড় কথা, এটা মাইক্রোস্কোপ ছাড়া আসলে এই কাজ করা সম্ভব না। লাইট বোধহয় কাস্টমার যিনি তিনি কম দিয়েছেন, আমরা একটু বাড়িয়ে দিই উপর থেকে টান দিয়ে, এই তো। তো কাজটা ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দেবেন, অন্যরা যেন দেখার সুযোগ পায়। ভালো থাকেন সবাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।